বয়স 4, কিন্তু রেকর্ড অনেক বড়। নদিয়ার রাধানগরের 4 বছরের বিস্ময় শিশু অর্পণ ঘোষ। মাত্র 4 বছর বয়সেই অর্পণ নাম তুলে ফেলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ৭৬টি কবিতা, ২৫০টি জেনারেল নলেজ, ৩০টি ফল ফুল সবজি নামই নয়, ২৫টি পাখি ও ২৫টি প্রাণীর নামও তার মুখের ডগায়। এবার বলো তো, নেতাজি কাকে বলা হয়? নেতাজি সুভাষ চন্দ্র বসু। আচ্ছা, বীর সন্ন্যাসী কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দ। আচ্ছা, এবার তুমি বলো তো, দয়ার সাগর কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা ঠিক আছে, আমাদের জাতির জনক কে? জাতির জনক মহাত্মা গান্ধী। আচ্ছা ঠিক আছে, আমাদের যে টাকা থাকে না, টাকাতে যে ছবিটা দেখতে পাই, সেটা কার ছবি বলো তো? মহাত্মা গান্ধী। ঠিক আছে, হ্যাঁ। জাতীয় সঙ্গীত কি বলো তো? জনগণ মন রোজ এক জয় হে ভারত ভাগ্য নাটা পঞ্জাব সিন্ধ গুজরাটা মারাঠা মেরা বীর উৎকল বঙ্গ বিন্দু এ মাঝ যমুনা গঙ্গা উচ্চল জলদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব গাথা জনগণ মঙ্গল ধা এক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে বাবা দেবাশিস ঘোষ কৃষ্ণনগরে এসপি অফিসে কর্মরত কনস্টেবল, মা রিক্তা ঘোষ গৃহবধূ। ছোট থেকেই অর্পণের স্মৃতিশক্তি অনেক জোরালো, তাই মা রিক্তা ঘোষ কবিতা থেকে শুরু করে জেনারেল নলেজ, পশু পাখির নাম, যানবাহন, মাস সব কিছুই শেখানো শুরু করেন। অর্পণ কৃষ্ণনগরের একটি স্কুলে পড়াশোনা করছে। শান্ত স্বভাবের অর্পণের বিবেকানন্দর কথা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সবই মুখস্থ। আমি ঠাকুরের খেলতে ভালোবাসি, গান করতে ভালোবাসি, খেলতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি। অর্পণের এই রেকর্ডে স্বাভাবিকভাবেই খুশির আবহ বাড়িতে। নদিয়া থেকে বিশ্বজিৎ ব্যানার্জির রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।